পাঁচ মাস হয়ে গেছে কমিটি, একটা দিনও মনে শান্তিতে আমরা থাকতে পারি না। উনারা আপনার অডিও বাস থেকে শুরু করে ওনাদের কেলেঙ্কারি থেকে শুরু করে সবকিছু নিয়ে জানাতো। এই যে ভাইরা আছে আপনি বলেন ওনারা শুনতেছে। সোনালি শোনো শোনো, দুই লাগি থেকে কত যা 205 আটকে আছে কালকে রাত থেকে। আচ্ছা নাম কি? দোয়েল আর কি? জান্নাতুল ফেরদৌস যে আমাদের সহকর্মী, ও কিন্তু অনেক বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি ছিল। ওর হচ্ছে পেটে টিউমার, আর পিত্তথলিতে পাথর, আর ব্লাডের সমস্যা, এরকম অনেকগুলা মানে অসুস্থতার মধ্যে জড়িয়ে আছে। তারপরে হচ্ছে ওর রুম নিয়ে প্রেসিডেন্ট যেভাবে হেনস্থ করছে, ও কিন্তু প্রেসিডেন্টকে ফোন করে বলছে যে আমি শারীরিকভাবে অসুস্থ, আমাকে মানসিকভাবে কোনো চাপ দিবেন না। কিন্তু তারপরেও প্রেসিডেন্ট ওর রুমে প্রেসিডেন্টের এক অনুসারী পাঠিয়েছে। পাঠানোর পর ওর রুমে যে যত ল্যাপটপ ছিল বা ওর যে ব্যবহারিক জিনিসপত্র ছিল এগুলা নিয়ে আসছে বা ভাঙচুর করছে, নষ্ট করছে। করার পর দেন ও যখন ওরা সন্ধ্যায় এই কাহিনীটা করে, করানোর পর ওরা সবাই আমাদের বকুলতলা ক্যাম্পাসে এখানে অবস্থান করে। যখন আমাদের ভাইস প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস কখন ক্যাম্পাসে ঢুকবে, ঠিক 10:30টার সময় ও ওর বোন আর ওর এক জুনিয়র ওরা ঢুকে ওদের ঠিক আয়েশা সিদ্দিকার সামনে ওদেরকে ধরে। প্রেসিডেন্টের অনুসারীরা এখানে ভাইয়ের জয়েন্ট সাংগঠনিক তামান্না জেসমিন রিবা ইভেন হচ্ছে রাজিয়া সুলতানা দুজন ওকে খুব খুব ভাবে, যেটা হচ্ছে আমি আমার হল থেকে দেখতে অনেক মারছে মা। তারপরে হচ্ছে দেন ওকে, ওর হচ্ছে মোবাইল ছিল, মোবাইলটা নিয়ে নিছে, ওর গলায় চেন ছিল, ওর আংটি ছিল, সব নিয়ে নিছে। ওর ট্রিটমেন্টের জন্য ওর বাবা 15,000 টাকা দিয়েছিল, সেটাও নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে প্রচুর পরিমাণে ই করছে, নিয়ে ওকে আবার ঘুম করে রাখছিল অন্য একটা হলে নিয়ে রাখছিল, সেখান থেকে প্রিন্সিপাল ম্যাডামরা ওকে উদ্ধার করছে, উদ্ধার করেছে, এবং ওকে নগণ্যভাবে ছবি তোলা হয়েছে। নিশিয়াপু এবং তিলোত্তমাদিকে আমাদের তদন্ত কমিটিতে দেওয়া হয়েছে। আপনাদের কাছে হয়তোবা নিউজ আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এজিএসকে মানে উনি কিন্তু মারধরের ঘটনার পরে পিবিআই তদন্তের পরে কিন্তু ওনার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে এবং মামলাও হয়েছে। একজন মামলার আসামি, একজন ওয়ারেন্টের আসামি কি করে একটা ছাত্রলীগের একটা এত বড় একটা ঐতিহ্যবাহী ইউনিটের তদন্ত করতে পারে? একজন একজন মামলার আসামিকে তো তদন্তকারী হিসেবে দিলে হবে না, সেটা আমরা মানি না। আর এমনিতে উনি আসলে ওনারা এসে রুমের ব্যাপারে কথা বলে, টাকা পয়সার ব্যাপারে কথা বলে, প্যাসেঞ্জারদের কথা শুনতে হবে, না হলে বের করে মারবে, ধরবে, থাপড়াবে। এই আমরা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে। ওনারা যদি আমাদের সন্তোষজনক এবং সুষ্ঠু বিচার না করেন, সুষ্ঠু কোনো সমাধান না দেন, তাহলে আমরা এরকমই অবস্থান নিয়ে থাকব এবং রিভা রাজিয়া এখানে কোনোভাবেই আসতে পারবে না। ওরা ওদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। এবং আমরা যদি আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছ থেকে কোনো সুষ্ঠু সমাধান না পাই, তাহলে আমরা গণহারে পদত্যাগ করব। এবং গণহারে পদত্যাগ করার পরে আমরা সাধারণ ছাত্রীদের পাশে থাকার জন্য, ওদেরকে সাহায্য করার জন্য যা যা করার আমরা তাই তাই করব। নির্যাতনের কোন পর্যায়ে গেলে ওরা একটা নেত্রীর গায়ে হাত দিতে পারে? একটা নেত্রী, সে একটা ইডেন কলেজের ভাইস প্রেসিডেন্ট, তাকে তারা একটা রুমে নিয়ে বেপরোয়াভাবে পিটিয়েছে, সেটা আসলে নির্মমতার কতটুকু পর্যায়ে গেলে হতে পারে সেটা আপনারা বুঝে না। তাহলে সাধারণ ছাত্রীরা কতটুকু নির্যাতিত হচ্ছে এটা আসলে বলার ভাষা নাই। আচ্ছা, আমাদের ইডেনে 100 রুম আছে, সেটা হচ্ছে আমাদের ছাত্রলীগের নেত্রীদের জন্য। নেত্রীদের জন্য বলতে আমাদের কর্মীরা আছে, আমরা নেত্রীরা আছি, আমাদের নেত্রীকর্মীদের জন্য সেই রুমগুলা, ওগুলো ম্যাডামদেরই, জাস্ট আমরা ওখানে থাকি, আমাদের কর্মীরা থাকে, এতটুকুই। কিন্তু ওরা হচ্ছে সেই রুমগুলা আমাদেরকে কোনোভাবেই দিচ্ছে না। আমরা লিগেল রুমেই থাকি, আমরা যারা নেত্রীরা আছে আমরা নেত্রীরাও লিগেল রুমে থাকি, এবং ওরা সেই লিগেল রুমটাকে আমাদেরকে নেত্রীদেরকে বের করে দিয়ে সেই রুমটা ওদের ক্যাপচারে নেওয়ার চেষ্টা। তারা এই পর্যন্ত কোনো একটা ভালো সাংগঠনিক কাজ তারা করতে পারে নাই, এটা আপনারা কোথাও দেখতে পারবেন না। ইডেন কলেজ ছাত্রলীগ আপনারা সবসময় যেন ঐতিহ্যবাহী একটা ইউনিট, ইডেন কলেজ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগে তারা, সেক্ষেত্রে এই পর্যন্ত আমাদের কমিটি প্রায় 5 মাস কে 6 মাস সে পড়তেছে, তাই এরপর একটা ক্যাম্পাস মিছিল পর্যন্ত তারা দিতে পারে না ঠিক মতো। কোন কারণ? তাদের শুধুমাত্র তাদের টাকা ইনকাম করতে হবে, তাদের রুম লাগবে, তাদের এটা লাগবে, এটা নিয়েই তারা ব্যস্ত। কিন্তু সামনে আমাদের নির্বাচন,
আমাদের মানে কঠিনতম একটা সময় আসছে সামনে, কিন্তু তারা সেই নিয়ে একটা দিন বসে নাই যে হচ্ছে আমরা 42 জনকে নিয়ে বসি, তাদেরকে নিয়ে আমরা একটা কথা বলি যে আমাদের সামনে নির্বাচন আমরা কি করতে পারি বা কি করব, কি আসে বিষয় ক্যাম্পাসের পরিচ্ছন্ন ব্যাপার থেকে বিভিন্ন ধরনের আমাদের ক্যাম্পাসের কাজ থাকে, কিন্তু তারা কিচ্ছু করে না। আপনারা এতদিন পরে কেন এটা নিয়ে আন্দোলন? আমরা তাদেরকে, আমরা তো মিডিয়ার সামনে আসি, তাদেরকে আমরা যখন মাঝে মাঝে আমরা বসি, আমরা স্বইচ্ছায় তাদের সাথে কথা বলতে আসি, তখন বারবারই বলি যে হচ্ছে আপনারা এগুলা বাদ দিয়ে আপনারা হচ্ছে আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যে কাজগুলো আছে সেগুলো